ননদ বাসা চেঞ্জ করছে, ননদের জন্য একটু খাবার পাঠাবো, সে উপলক্ষে ননদের জন্য এবং নিজেদের জন্য একসাথে সামান্য শাক ভাতের আয়োজন করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে চলে আসছি কিচেনে। প্রথম আমি ফ্রিজ থেকে ফ্রোজেন আইটেমগুলো নামাই নিচ্ছি, বাচ্চাদের দুধ, তারপর হচ্ছে মুরগি, আর ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছটা নামাই নিচ্ছি, এটা হচ্ছে মুরগি, মুরগিটা একটু পানিতে ভিজে দিয়ে রাখবো, আর চিংড়ি মাছটা পানিতে ভিজে দিয়ে রাখবো, কারণ যেহেতু ফ্রোজেন করা একটু ছুটতে সময় লাগবে সেজন্য। তারপর দিদার বাজারে গেছে, গিয়া কোরাল মাছ নিয়ে আসছে, যেহেতু ফ্রিজে মাছ ছিল না সেজন্য কোরাল মাছ ফ্রেশ পাইছে, আর আমরা যেহেতু কোরাল মাছ লাভার সেজন্য কোরাল মাছটা একটু পছন্দ করে সবাই। তো কোরাল মাছটা আন্টিকে দেখাই দিচ্ছে, আন্টিগুলো ধুয়ে দিবে। তারপর নিয়ে আসছে শাক সবজি, আসলে বন্ধের দিন ছিল আর ননদের জন্য নিজেদের জন্য একসাথে রান্না করব, সেজন্য তেমন একটা স্পেশাল রান্না করতেছি না, শাক ভাত মাছ শুটকি এগুলো রান্না করতেছি। সবকিছু আন্টিকে দেখা দিয়ে রেডি করে দিয়ে তারপর চুলাটায় শুটকিটা বসা দিচ্ছি, একটু গরম গরম করতে হবে শুটকিটা, গরম ফেনতে ভিজে দিলে শুটকিটা আসলে ভালো হয়, রান্না করলে ফ্লেভারটা ভালো আসে। তারপর আন্টি মাছটা পরিষ্কার করে দিচ্ছে, পরিষ্কার করে দিয়ে সবগুলা তরকারি যা যা আইটেম আছে সবগুলা কেটে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে, আমি সবকিছু রেডি করে তারপর মূল রান্নাতে চলে আসছি। প্রথমে এখানে সবজিটা রান্না করতেছি, লাউ, লাউটা একটু ভিন্নভাবে রান্না করতেছি। লাউটা দেওয়ার পরে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, তারপর দিয়েছি হলুদ গুঁড়া, মরিচ সামান্য মরিচ গুঁড়া, তারপর দিয়েছি সরিষা তেল আর চিংড়ি মাছ। এই সবজিটা মাখানোর পর হাতটা ধুয়ে সামান্য পরিমাণে পানি দিতে হবে, পরে আর পানি দেওয়া যাবে না, কারণ লাউটা যদি ফ্রেশ হয় তবে পরে আর পানি দেওয়া লাগে না, পরে পানি দিলে মজা হয় না। একসাথে একটু পানি দিয়ে সুন্দর করে বসিয়ে সিদ্ধ পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর একটু পরপর নেড়ে দিতে হবে। যাই হোক, সবজি রান্নাটা হয়ে গেছে। আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি, মাঝে মধ্যে আবার অন্যভাবে রান্না করি, আসলে এক একবার এক এক রকম রান্না করি। আসলে যেভাবে রান্না করি না কেন, পরিমাণ এবং পরিমাপ যদি ঠিক থাকে যে কোনো সবজি বা মাছ মাংস আসলে মজা হয়। যাক, লাউ রান্না হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেছেন লাউয়ের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তারপর চলে আসছে কোরাল মাছ রান্না করার জন্য। কোরাল মাছটা যেহেতু ফ্রেশ, আলহামদুলিল্লাহ কোরাল মাছটা এত মজা হয়েছে। আর আমি সাধারণত কোরাল মাছটা এইভাবে রান্না করি, আর হলুদ মরিচ লবণ তেল পেঁয়াজ এগুলো সবগুলো কষাই, তারপরে পানি দিয়ে দিই পরিমাণ মতো দিয়ে, তারপরে মাছটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে একটু অপেক্ষা করি, যখন একটু সিদ্ধ হয়ে যায় তারপর টমেটো দিই আর একটু কাঁচামরিচ দিই, দিয়ে যখন হয়ে যায় তারপর ধনে পাতা দিয়ে উঠে ফেলি। যাই হোক, রেডি হয়ে গেছে মাছ রান্না। তারপর চলে আসছে এখানে একটু শাক রান্না করবো ডাল দিয়ে। এটা আমি প্রায় সময় রান্না করি, আপনারা অনেকে দেখেন চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়ে পালং শাক রান্না করি। শীত চলে যাচ্ছে, আসলে আমার একটা টেনশন এই শাকটা খেতে পারবো না, শীতের সময় কিন্তু এই শাকটা অনেক মজা। আপনারা যারা খেয়েছে তারা বুঝবেন, যারা খান নাই তারা বুঝবেন না, কিন্তু একবার হলো খাবেন, আমি আপনাদেরকে বলবো, এত মজা ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাক। আমার বাসার ফ্যামিলি সবাই পছন্দ করে, আমার ননদও ফোন করে বলছে আলহামদুলিল্লাহ প্রতিটা রান্নায় নাকি অনেক টেস্ট হয়েছে। তারপরে চলে আসছি শুটকি রান্না করার জন্য। এই শুটকিটা কিন্তু আমার অনেক পছন্দ, আমার ফ্যামিলিরও পছন্দ, আমার হাজব্যান্ড তো বলতেছে এই শুটকি দিয়ে ভাত করার পর অন্য আইটেমগুলো খাওয়াই লাগবে না, কারণ শুটকির টেস্টটা চলে যাবে। যাই হোক, আমি শুটকির মধ্যে সব মর মশলা দিয়েছি, একটু আদা পেঁয়াজ রসুন পেঁয়াজ দিয়েছি, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া, আর লবণ আর তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষাই, তারপর এখানে শুটকিগুলো দিয়ে দিয়েছি। এখানে দু রকমের শুটকি দিয়েছি, চিংড়ি মাছ দিয়েছি, লোটা শুটকি দিয়েছি, চিংড়ি শুটকি দিয়েছি আর চিংড়ি মাছ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে যখন একটু কষানো হয়ে গেছে, বেশি নাড়া যাবে না কারণ লোটা শুটকিটা বত্ত হয়ে যায়, তারপর টমেটো কুচি দিয়েছি আর একটু কাঁচামরিচ দিয়েছি, দেওয়ার পরে যখন হয়ে গেছে এটাতে পানি দেওয়া যাবে না, পানি দিলে কিন্তু শুটকির টেস্টটা ভালো থাকে না, তারপর ধনেপাতা দিয়ে উঠে ফেললাম। আলহামদুলিল্লাহ শুটকি রান্না কমপ্লিট। তারপরে চলে আসছে একটু মুরগি রান্না করবো, যেহেতু শাক সবজি মাছ রান্না করছি, মুরগি আসলে রান্না করতে হয়, আর যেহেতু ননদের বাসা দিব সেই জন্য, তো মুরগিটা আমি সাধারণত রেগুলার যেভাবে রান্না করি ওইভাবে রান্না করতেছি। বাসা আলু ছিল না, তাহলে বাচ্চাদের জন্য একটা আলু দিতে পারতাম, তিন চারটা একটা আলু ছিল, তারপরও দিয়েছি। আর মুরগির মশলাটা যত বেশি ভালোভাবে কষানো হয় মুরগিটা কিন্তু তত টেস্ট ভালো হয়। আমি মশলাটাকে ভালো করে কষিয়েছি, কষানোর পরে তারপরে মুরগিগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি। অপেক্ষা করার পরে যখন হয়ে গেছে, এখানে তিন চারটা আলু ছিল, একটু আলু দিয়ে দিয়েছি যেহেতু বাচ্চারা পছন্দ করে সেজন্য। যাক, রান্না শেষ, আমি একটু পানি রাখছি, কারণ মুরগিটা যদি পরে গরম দেওয়া হয় তাহলে জলটা শুকিয়ে যায়, ভালো লাগে না। মুরগি রান্না করার পরে তারপরে সাদা ভাত করতেছি, যেহেতু শাক সবজি সাদা ভাত দিয়ে আসলে ভালো লাগে, ফলা ফল দিয়ে সাদা ভাত করতেছি, ভাত রান্না হয়ে গেছে। আমি আলহামদুলিল্লাহ প্রতিটা রান্নায় কমপ্লিট হয়ে গেছে। দিদা মসজিদে গিয়েছিল নামাজ পড়ার জন্য, ওইখান থেকে এসে তারপরে সে আমার সাথে সহযোগিতা করতেছে, সে বেড়ে দিচ্ছে, একটা একটা করে টিফিন রেডি করতেছে। মশলা তরকারি কালারটা দেখতে যতটা সুন্দর, আসলে অনেক লোভনীয় লাগতেছিল আর মশলা অনেক মজা হয়েছিল। আমি এখানে কোনো ফিল্টার ইউজ করি না, এখানে অরিজিনাল যে কালারটা ওটিয়ে রাখছি। যা হোক, কারোর জন্য কোনো কিছু পাঠাইতে পারলে অনেক ভালো লাগে, আর খাওয়ার পরে যদি ফোন করে বলে যে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে খাবারগুলো, তাহলে তো কথাই নেই। যা হোক, আমাদের সব কিছু রেডি, দিদার ওগুলো রেডি করতেছে, একটা একটা করে সব রেডি করে তারপরে তার বোনের বাসায় নিয়ে গেছে, আর আমিও সবার শেষ করে চলে আসছি খাবার জন্য। বাচ্চাদের কিনে খেতে বসে গেছি, খাওয়ার ভিডিওটা করা হয়নি, বাচ্চারা বাচ্চাদের মতো খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিচ্ছি। আমার এই ছিল সুন্দর কিছু মুহূর্ত, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।